ভারত বর্ষ যদি একটা ক্লাব থাকে সেটা ইস্ট বেঙ্গল। এটা হচ্ছে মন্দির, মন্দিরে সবাই আসতে পারে। আর ইস্ট বেঙ্গলের পরিবার বুঝলেন, 5-0 আর 5-3-1 না, 0-1 না। যেদিনকে মোহনবাগানকে আমরা হারালাম সেদিনকে আমরা চ্যাম্পিয়ন হলাম, এটা মনে রাখতে হবে। এটা কি এই টানা 9টা ম্যাচ হেরেছিলে তাহলে কি ঘুচে গেল অনেকটাই? কোথাও 9টা ম্যাচ হারলাম, টানা 9টা ম্যাচ হেরেছিলে যে আবার 12-12 জিতেছিলে। আমরা 10টা অপরিচিত প্রার্থী, 10টা অপরিচিত আপনার একটা কথা বলবো, অপরিচিত আপনি ম্যাচ হারা নিয়ে একটা জিনিস জানবে, নতুন এন্টিটির কাছে আমরা হেরেছি, মোহনবাগানের কাছে নয়। মোহনবাগান অ্যাথলেটিক ক্লাব 2020-তেই মারা গেছে, ঠিক আছে? ওরা বলছে না আমাদের প্লেয়ারদের রেস্ট হয়নি, ক্লাবটাই তো রেস্ট ইন পিস হয়ে গেছে। ২০২০ সালের আগে সবাই বলতাম পরের ধনে পোদ্দারি, তারপরে বললাম পরের ধনে মোহনবাগান। সবচেয়ে বড় কথা, ইস্ট বেঙ্গল ক্লাব জবে থেকে আইএসএল খেলা শুরু করলো কি অবস্থায় টিম হয়েছে সবাই জানে, কিন্তু একটাই বুকের ব্যাটা বাবা যে এই ক্লাবটা যাকে সম্মানে খেলতে নেমেছে আজকে মোহনবাগান এই টিমে এসে বলছে 8টা প্লেয়ারে 9টা প্লেয়ারে। এখন হয়ে গেছে মোহনবাগান ক্লাব, বেশি তারকা নিয়ে এসছে, এখন কে কাকে জায়গা দেবে সেটাই বুঝতে পারছে না। আমার স্লোগানটা ওঠা, আম